হ্যালো বন্ধুরা, যখনই আমরা সবজি কিনতে যাই তার সাথে আমরা ফলটাও কিনে আনি, কারণ আমরা ফল খেতে সবাই পছন্দ করি। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন ফলের মধ্যে যে স্টিকারগুলো লাগানো থাকে, আসলে এই স্টিকারগুলো কেন লাগানো থাকে? আমাদের ধারণা একটাই থাকে, যে ফলগুলো স্টিকার লাগানো থাকে সেগুলো উচ্চমানের, মানে খুবই ভালো ফল। এটা কি সত্যিই তাই? অথবা আমরা মধু খাই শরীরকে সুস্থ সবল রাখার জন্য, কারণ মধুর থেকে ভালো জিনিস আর কিছু নাই। কিন্তু আপনি কি জানেন মধু কখনোই খারাপ হয় না? এবার শুনে আপনি হয়তো চমকে গিয়েছেন যে মধু যদি না খারাপ হয়ে থাকে, তাহলে যে প্যাকেজের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে, তাহলে কেন লেখা থাকে মধু যদি খারাপ না হয়ে থাকে? তো চলুন বন্ধুরা, আপনাদেরকে পুরো তথ্য দিতে চলেছি, সেজন্যই ভিডিওটি না টেনে পুরো দেখবেন। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে জানাই যে মধু কেন খারাপ হয় না। কারণ মধুতে জলের পরিমাণ নায়ের বরাবর, অর্থাৎ যে সকল খাবারের সাথে জলের পরিমাণ থাকে সে সকল খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেমন যে কোনো সবজি ধরতে পারেন বা যে কোনো ফল ধরতে পারেন, ফলের মধ্যে যে জুসটা থাকে বা রসটা থাকে তার মধ্যে 80-90% জল থাকে, তাই ফল নষ্ট হয়ে যায় বা সবজি নষ্ট হয়ে যায়। কিন্তু মধুর মধ্যে যে পরিমাণ জলটা থাকে সে জল মধুর প্রত্যেকটা কোণায় গিয়ে পৌঁছাতে পারে না, তাই মধু কখনো খারাপ হয় না। সে 100 বছর পুরনো মধু হোক বা 500 বছর পুরনো মধু হোক, তাহলে মধুর প্যাকেজের গায়ে কেন এক্সপায়ারি ডেট লেখা থাকে? তো বন্ধুরা চলুন সে ব্যাপারে জানা যাক। খাবার যে সকল সংস্থারা তৈরি করে তাদের কাছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, অর্থাৎ যখনই তারা কোনো খাবার তৈরি করবে সে সকল খাবারে তাদেরকে এক্সপায়ারি ডেট দেওয়া বাধ্যতামূলক। তাই বন্ধুরা, মধুর বোতলেও তাই এক্সপায়ারি ডেট দেওয়া থাকে। অনেক সময় আপনারা দেখেছেন যে মধু পুরনো হলে চিনির দানার মতো হয়ে যাচ্ছে বা কালচে পড়ে যাচ্ছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আপনি ওপরের স্তরটি ফেলে মধুটি নিচ থেকে খেতে পারেন, কারণ মধুতে শর্করার পরিমাণ বেশি থাকায় তাই চিনির দানার মতো মাঝে মাঝে হয়ে যায় বা অনেক সময় কালচে দাগ হয়ে যায়। কিন্তু এটুকু জেনে রাখবেন, মধু যত পুরনো হবে তত বেশি স্বাস্থ্যকর হবে। চলুন বন্ধুরা, এবার জানা যাক ফলের মধ্যে কেন স্টিকার লাগানো থাকে। ফলের মধ্যে যে স্টিকারগুলো লাগানো থাকে এগুলোর প্রধান কাজ হচ্ছে কোয়ালিটি শো করা, অর্থাৎ ফলের গুণগত মান দেখানো। ফলের স্টিকারের মধ্যে সাধারণত ফলের দাম, ফলের এক্সপায়ারি ডেট এবং PLU কোড দেওয়া থাকে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে PLU কোডটি কি। তো বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি যে PLU কোডটা হচ্ছে ফলটি ন্যাচারাল না কেমিক্যাল অ্যাড করা আছে সেটা জানানোর জন্য। ধরুন কোনো ফলের গায়ে স্টিকার লাগানো হয়েছে এবং সেটি 9 দিয়ে শুরু হয়েছে এবং সেটি 5টি অক্ষরের রয়েছে। ধরুন কোনো ফলের গায়ে 92458 এরকমভাবে 9 থেকে শুরু করে 5টি অক্ষর রয়েছে, তাহলে সেটা ভাববেন পুরো বায়োলজিক্যালভাবে তৈরি করা হয়েছে, এটি শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। কিন্তু এগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। অথবা আপনি যদি দেখেন ফলের স্টিকারের মধ্যে 8 দিয়ে শুরু হয়েছে এবং 5 অক্ষরের রয়েছে, তাহলে ভাববেন এটি জেনেটিক মডিফিকেশন করা হয়েছে, মানে এতে কিছুটা হলেও রাসায়নিক পদার্থ দেওয়া হয়েছে। কিন্তু এগুলো শরীরের পক্ষে অতটা ক্ষতিকারক নয়। যদি আপনি দেখেন কোনো স্টিকারের গায়ে 4 অঙ্কের কোড রয়েছে, সে যে কোনো নাম্বার দিয়ে শুরু করে হতে পারে। ধরুন ফরেল গায়ে লেখা রয়েছে 0029, মানে 4টি অক্ষরের রয়েছে, সে যে কোনো নাম্বার দিয়ে শুরু হোক না কেন, ভাববেন এই ফলটি কীটনাশক এবং কেমিক্যাল ব্যবহার করে উৎপাদন করা হয়েছে। অপেক্ষামূলকভাবে এই ফলগুলোর দাম অনেকই সস্তা হয়ে থাকে, তাই আমরা ওই সস্তা ফল দেখে সাধারণত কিনে থাকি। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যেসব অ্যাপেলের গায়ে এইরকম স্টিকার লাগানো রয়েছে এবং 4টি কোড রয়েছে, 4 অঙ্কের সংখ্যা রয়েছে, সেগুলো আপনি সাধারণত দেখবেন খুব সহজে নষ্ট হয় না। আপনি যদি বাড়িতে নিয়ে এসে ছুরি বা চামচ দিয়ে তার গায়ে ঘষেন তো দেখবেন মোমের মতো পদার্থ বের হচ্ছে, তাই এগুলো খুবই ক্ষতিকারক এবং আমাদের শরীরকে ক্যান্সারেও পরিণত করতে পারে ও আমাদের হৃদরোগ এবং লিভারেরও ক্ষতি করতে পারে।
তাই বন্ধুরা যখনই আপনারা ফল কিনবেন অবশ্যই এগুলো চেক করে কিনবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমার আরও একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করি। আপনি যদি সেই চ্যানেলের ভিডিওগুলি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করুন, সেই চ্যানেলের লিংক আপনি পেয়ে যাবেন। আমার সেই চ্যানেলের নাম হচ্ছে টেক নীল। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।